আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, আর এই বিভিন্ন সবজি দিয়ে ভুনা খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে আপনাদের সাথে সেই সহজ এবং মজাদার রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রথম আমি 1 কাপ পরিমাণ নিয়েছি ডাল, মসুরি আর মুগ ডাল একসাথে মিক্স করে নিয়েছি। ডালটাকে প্রথমে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি 1/2 কেজি পরিমাণ চাল নিয়েছি, চাল আর ডাল একসাথে মিক্স করে ধুয়ে নিব। ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সয়াবিন তেল দিয়েও রান্না করে নিতে পারেন। এরপর আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিয়ে এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিব হলুদ মরিচ আর জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি সবজিগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, দিয়ে দিব বরবটি, আর নিয়েছি এখানে ফুলকপি, আর নিয়েছি আলু। এখন সব সবজিগুলো একসাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, কিছুটা বাঁধাকপি দিয়ে দিচ্ছি এখানে। এরপর ভালো করে সবজিগুলো মিশিয়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এভাবে যদি প্রায় শীতের সময় সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দেন, তাহলে একসাথে সব সবজি খাওয়া হয়ে যাবে, আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এ তো সবজিটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি চালটাকে আগে থেকে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সবজি আর চাল ভালো করে ভেজে নিব। কিছুক্ষণ এভাবে করে ভালো করে ভেজে নিচ্ছি সব কিছু একসাথে মিক্স করে। আর এভাবে যদি সব একসাথে মিক্স সবজি দিয়ে খিচুড়ি রান্না করে দেন, তাহলে কিন্তু একসাথে সব সবজিও খাওয়া হয়ে যাবে, আলাদা করে আর রান্না করতে হবে না। এরপর আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু কম দিতে হবে, যেহেতু বোনা খিচুড়ি একটু ঝরঝরা হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এ তো পানিটা প্রায় আমার অর্ধেক শুকিয়ে গেছে। এর উপর দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু টমেটো। এরপর আবার ওলট পালট করে নিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি। খুব সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন। আর এরকম মজা মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন। এ তো দেখুন হয়ে গেল আমার মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ি, সবজি ভুনা খিচুড়ি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন। এ তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।